আসসালামু আলাইকুম, দিস ইজ খাজা। আজকে অফিসে, প্রফেশনাল লাইফে আমাদের যে 10টা জিনিস করা উচিত নয় সেগুলো নিয়ে কথা বলবো। এটি সম্ভবত বাংলাদেশের সবার কাজে লাগবে, যারা জব শুরু করছেন কিংবা জব মাঝামাঝি আছেন কিংবা অনেক শীর্ষে যেতে চান, তাদের সবার জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে। প্রথম কোনটি? এক নম্বর, বলার আগে একটা অনুরোধ আছে, সেটি হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি বাংলাদেশে প্রফেশনালদের জন্য আমরা তৈরি করছি, আমরা যাতে এগিয়ে যেতে পারি সবাই, আমাদের যে বিশাল জব মার্কেট তৈরি হয়েছে সেখান থেকে যাতে আমরা সুযোগ নিতে পারি। এই চ্যানেলটি সেই ধরনের স্কিল নিয়ে আলাপ করতে চায়, সেই ধরনের স্কিলগুলো ডেলিভার করতে চায়। তো এটা থেকে নানাজন নানাভাবে নানা উপায়ে উপকৃত হবেন নিশ্চিত, ইনশাআল্লাহ। তো এক নম্বরে ফিরে যাই। বাংলাদেশের সব অফিসে, যেটি খুব কমন, প্রায় সব অফিসে এক নম্বর চ্যালেঞ্জ এটা, সেটা হলো আপনি চায়ের দোকানে যান, আপনি স্মোকিং জোনে যান, যেখানে যান, যেখানে অবসরে গ্রুপে গ্রুপে আলাপ হয়, কিংবা যখন কোনো গ্রুপ ট্রাভেলে যায়, তখন দেখবেন সবাই একটি কাজ করে, প্রায় সবাই, সেটি হচ্ছে বসের বদনাম। বস কিছু জানে না, বস ফালতু, বস ভুয়া, বস কোথা থেকে আসছে, আর বলেন না ভাই, যে বস খালি প্যারা দেয়। এই কাজটি করা যাবে না। বাংলাদেশে আসলে প্রাইভেটাইজেশনের ফার্স্ট জেনারেশন আছি আমরা, ফার্স্ট জেনারেশনে অনেক সমস্যা হয়, এটি তার একটি। যাদের বাবা মায়েরা অলরেডি প্রাইভেট জবে ম্যাচিউর হয়ে চলে গেছেন, তাদের সন্তানরা দেখবেন এই কাজগুলো করে না। বসের বদনাম করা যাবে না, এবং যারা বসের বদনাম করে, টক্সিক পিপল বলা হয় তাদেরকে, তাদের থেকে দূরে থাকবেন। সে নিয়ে অনেক ব্যাখ্যা আছে, পরে হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। খেয়াল রাখবেন, শুধু বসদের ইনফরমেশন কালেকশনের অনেক চ্যানেল আছে, ঠিক ঠিক আপনার কথাটি পৌঁছে যাবে। বস সম্পর্কে আপনি যে কথাটি বলেন সেটি বসের কানে যাবেই। সুতরাং প্রথম হচ্ছে বসের বদনাম করবেন না, আল্লাহর ওয়াস্তে। যদি উপরে যেতে চান, ভালো থাকতে চান, বি প্রফেশনাল, বসের বদনাম করা যাবে না। সুতরাং দু নম্বরে চলে যাই, অলরেডি বলে দিয়েছি, নাথিং ইজ পার্সোনাল, এভরিথিং ইজ প্রফেশনাল। কোনো কিছুই পার্সোনালি নেবেন না। আমাদের অফিসে আমরা দেখেছি যে পাশাপাশি কলিগের মধ্যে কথা নাই, বসের সাথে দ্বন্দ্ব, আরেক ডিপার্টমেন্টের সাথে দ্বন্দ্ব, মিটিংয়ে ঝগড়া, মিটিংয়ে বিবাদ, অনেক সময় মানে অনেক আজে বাজে পরিস্থিতি তৈরি হয়। এগুলোর একটা বড় কারণ হচ্ছে আমরা বিষয়গুলোকে পার্সোনালি নিই। কোনো কিছু অফিসে পার্সোনালি নেওয়া যাবে না, এভরিথিং ইজ প্রফেশনাল, ইটস অফিস, ইটস নট আর ফ্যামিলি। পরিবার এবং অফিসের মধ্যে তফাত আছে, পরিবারে আমরা অনেক কিছু করতে পারি, অফিসে সেগুলো করতে পারি না। সুতরাং অফিসে যা কিছুই হোক সেগুলো প্রফেশনাল দৃষ্টিতে দেখা ভালো, পার্সোনালি দেখা একদমই ঠিক নয়। নাম্বার থ্রি, আমরা যেন সময় নষ্ট না করি। আমাদের কেরিয়ার লাইফ 25 থেকে 30 বছর, অনলি ফর 25 to 30 ইয়ার্স। এর মধ্যে আমাদের 9 থেকে 11টা প্রমোশন নিতে হবে, অর্থাৎ প্রতি 3 বছর আমাদের একটা প্রমোশন নিতেই হবে, এবং সেই প্রমোশন পেতে গেলে যে কত পথ পাড়ি দিতে হবে সে যারা পাড়ি দেয় তারা জানেন। তাহলে সেখানে আমার সময় নষ্ট করার সময় কোথায়? যারা এই যে বসের বদনাম, অফিস পলিটিক্স, অফিস গেম, আর নানা ধরনের ষড়যন্ত্র, ঘষেটি বেগমের খেলা, তারপরে নানা ধরনের নৈতিক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া, নানা ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার অপরচুনিটি খোঁজা, এগুলো করে করে একদিন কিন্তু কেরিয়ারের সময় চলে যায় না, আর আগানো হয় না। এবং কেরিয়ারে যদি আপনি একবার পিছিয়ে পড়েন, ইউনিভার্সিটি লাইফে পাস মানে ল্যাগ করলে হয়তো আপনি পাস করতে পারবেন, কিন্তু কেরিয়ার লাইফে যদি একবার কেরিয়ার ল্যাগার হয়ে যান, ভেরি চ্যালেঞ্জিং। সো আপনি ফোকাস রাখবেন আপনার কেরিয়ার প্ল্যানের দিকে, কোনো কিছুই যেন আপনার সময় খেয়ে না ফেলে, এটা একটা ট্র্যাপ, ফাঁদ। অফিসের বিভিন্ন ফাঁদ আছে, সেই ফাঁদগুলো যেন
আপনার ক্যারিয়ারের সময়কে হত্যা না করে। 4 নম্বরে বলতে চাই, অফিস ইকুইপমেন্ট নিজের কাজে ব্যবহার করবেন না। অফিসের ওয়াইফাই, অফিসের ইমেল, অফিসের নানা ইকুইপমেন্ট যখন আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, আপনি কিন্তু একটা সর্বনাশ করেন। আপনার সমস্ত তথ্য আপনি সংস্থার হাতে তুলে দিচ্ছেন। প্রত্যেকটি সংস্থা এখন ওয়েল প্রোটেক্টেড, আপনার সমস্ত তথ্য সেখানে থাকে। আপনি আপনার মোবাইলে কোন সাইটে আপনি ক্লিক করছেন, ঠিক ঠিক সেটি চলে যাচ্ছে, রেকর্ড হচ্ছে। আর অনেক কিছু রেকর্ড হয়, সেগুলো অন্য সময় আলাপ হবে, কিন্তু আল্লাহর হস্তে অফিসে ইকুইপমেন্ট দেখবেন যারা স্মার্ট তারা এই কাজটি কখনোই করে না, যারা করে তারা না স্মার্ট। অফিস ইকুইপমেন্ট আপনার পার্সোনাল কাজ আপনি বাসায় করবেন, আপনার জায়গা থেকে করবেন, অফিস থেকে না। অফিসের কোনো কিছুই, কালি কলম থেকে শুরু করে কোনো কিছুই আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না। এগুলো খুব চিপ মেন্টালিটি। এবং ভালো হয় যদি আপনার সিভি প্রিন্ট করতে হয়, সেটিও আপনি অফিসের কাগজ ব্যবহার করবেন না, তখন বোঝা যাবে যে আপনার মধ্যে ট্রু প্রফেশনালিজম গড়ে উঠছে। বিষয়টা ছোট কিন্তু অনেক বড়। 5 নম্বরে যে কাজটি আমরা অপরহ করি, সেগুলো হচ্ছে অফিসে গিয়ে অনেকের সাথে আমরা খাতির জমাই, পার্সোনাল আলাপ করি, ফ্যামিলির আলাপ করি, হাজব্যান্ডের আলাপ করবি, হাজব্যান্ডের নানা সমস্যা, ওয়াইফের নানা সমস্যা, নিজের ব্যক্তিগত আলাপ, কলিগের সাথে, বসের সাথে আলাপ করি। এর চেয়ে ধ্বংসকারী জিনিস, এর চেয়ে সুইসাইডাল ক্যারেক্টার আর হতেই পারে। অফিসে কখনো কারোর সাথে কোনো মতেই কোনোভাবেই ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না, নট ইভেন উইথ ইয়োর বস। এর পরিণতি ভয়াবহ। অফিস ইজ অফিস। তো অফিসে যেটা মনে রাখতে হবে, নো ওয়ান ইজ ইয়োর ফ্রেন্ড, নো ওয়ান ইজ ইয়োর ফো, দে আর জাস্ট ইয়োর কলিগ। মানে হল অফিসে কেউ আপনার শত্রু না, কেউ আপনার বন্ধু না, তারা শুধুই কলিগ। কাজেই ব্যক্তিগত আলাপ একদমই না। 6 নম্বরে আসে, হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? নিশ্চয় করেছেন। ওকে, 6 নম্বরে সংস্থা আপনাকে তৈরি করবে এই আশায় কখনো বসে থাকবেন না। সংস্থা আপনাকে ট্রেনিং দিয়ে বিভিন্ন দেশে পাঠাবে, ধীরে ধীরে তৈরি করবে, এই আশায় বসে থাকবেন না। যারা বসে থাকে তাদের ক্যারিয়ার বসে যায়। সংস্থার আশায় যদি আপনি বসে থাকেন, আপনার ক্যারিয়ার বসে যাবে, সেখান থেকে আর আপ করা অসম্ভব হয়ে পড়বে। সুতরাং সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। নিজের ইনভেস্টমেন্ট করুন নিজের জন্য। আপনার আয়ের 10-20% প্রতি বছর নিজের জন্য ব্যয় করছেন কিনা সেটা একটু দেখুন। সংস্থার আশায় বসে থাকবেন না। 7 নম্বর, লাকি 7, সেটি হচ্ছে এক জায়গায় আপনি 3 বছরের বেশি যদি থাকেন, তাহলে আপনার লাক শেষ হয়ে যাবে। এক জায়গায় কখনোই 3 বছরের বেশি থাকবেন না, তাহলে থোরবড়ি খারাপ, খারবড়ি দৌড়, এবং একই ম্যানেজমেন্ট দেখতে দেখতে আপনি নতুন কিছু করতে পারবেন না, আপনার ক্রিয়েটিভিটি ধ্বংস হওয়ার সম্ভাবনা প্রচুর। যদি আপনি অন্য অফিস, অন্য সংস্থায় যেতে না পারেন, তাহলে কী করবেন? অন্তত সেই অফিসটি ছাড়ুন, সেই অফিসে অন্য ব্রাঞ্চে যান, অন্য শাখায় যান। আপনি ঢাকায় আছেন, অন্য সংস্থায় চিটাং চলে যান, চিটাং না হলে দিল্লি চলে যান, সেই অফিসের ব্যাংকক অফিসে যান, পৃথিবীর নানা অফিসে ঘুরে বেড়ান। সেই সংস্থা যদি আপনি ত্যাগ না করতে পারেন, কিন্তু সেই সংস্থার এক অফিসে কখনো 3 বছরের বেশি থাকা ঠিক নয়, থাকবেন না। 8 নম্বরে, সরি, নিজের লেভেল কখনো নামাবেন না। আমরা অফিসে দেখি একজন হয়তো বুয়েট থেকে আসছে, একজন হয়তো ডিএমসি থেকে আসছে, সে অন্যদেরকে আন্ডারমাইন করছে। আরে আন্ডারমাইন অন্যদের করে আপনি কাকে আন্ডারমাইন করছেন জানেন? আপনি আন্ডারমাইন করছেন আপনার প্রতিষ্ঠানকে, আপনি আন্ডারমাইন করছেন নিজেকে। আপনি আপনার লেভেল নামাচ্ছেন যখন অন্যকে আপনি অসম্মান করেন। আমরা যখন অন্যকে অসম্মান করি, তাহলে আসলে কাকে অসম্মান করি? আমরা নিজেকে অসম্মান করি। বুয়েটের অনেকে দেখা যায় বিআইটির ছেলে হলে আসছে বিআইটি থেকে, আর বড় যদি বিআইটির হয় তাহলে তো সেটা নিয়ে সারাদিন সমালোচনা চলতেছে। ডিএমসির অনেকে নাকি বরিশাল মেডিকেল থেকে যে পাশ করছে তাকে ডাক্তারই মনে করতে চান। মানে এই যে আমাদের যে ফার্স্ট জেনারেশন, একটু গরিব দেশ থেকে আমরা বের হয়ে আমাদের যে অ্যাটিচিউডিনাল প্রবলেমগুলো, এগুলো এখনও রয়ে গেছে, থাকা ঠিক না।
আমরা নিজেকে নামাবো না, আপনি আপনার লেভেল মেনটেন করে চলবেন। কেউ আপনাকে খোঁচা দিয়েছে, তাকে সেই একই খোঁচা ভাষায় বলতে হবে না। আপনার সাথে কেউ রূঢ় আচরণ করেছে, আপনাকে কি রূঢ় আচরণ করতে হবে? কেউ আপনার সাথে বেয়াদবি করেছে, আপনিও বেয়াদবি করবেন? তাহলে কি হবে? নিজের লেভেল নামাবেন। অন্য যেই আচরণ করুক বা না করুক, আপনার একটা স্ট্যান্ডার্ড আছে, আপনি সেটা মেনটেন করে চলবেন। সুতরাং নেভার লোয়ার ইওর লেভেল। 9 নম্বর, নেভার অয়েল এনি ওয়ান ইভেন ইওর বস। এই জীবনে কাউকে তেল দেওয়া দরকার নেই। তেল দেয় কার? তেল দেয় অযোগ্যরা। তেল দেওয়া মানে হচ্ছে সেই মানুষটা অযোগ্য, তার আর কোনো উপায় নেই, সে আর কোনো পথ জানে না, তার আর কোনো কিছু নেই, তার শেষ অস্ত্র, শেষ সম্বল হচ্ছে এক শিশি তেল। আপনি কি সেরকম? শেষ সম্বল যদি আপনার এক শিশি তেল হয়, এক শিশি তেল দিয়ে আপনি কত দূর যাবেন? যেতে পারবেন না। পৃথিবীতে উপরে ওঠার রাস্তা অয়েলিং না, ইনফ্লুয়েন্সিং। ইনফ্লুয়েন্সিংয়ের জন্য ভালো কমিউনিকেশন স্কিল লাগে। আপনার যদি ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি থাকে, সব কিছু পারবেন। অয়েলিং দিতে হবে না, নিজের মান মর্যাদা ধুলায় লুটিয়ে দিতে হবে না, চলতে হবে আত্মসম্মান। এবং উপরে যারা যায় তারা কখনো অয়েলিং করে যায় না, তারা শেষ পর্যন্ত কাজ শিখে যায়। উপরে গিয়ে তো আপনাকে শো করতে হবে যে আপনি কাজ পারেন, শো করতে হবে। সুতরাং নেভার অয়েল এনি ওয়ান। 10 নম্বর টিপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আমাদের রক্তে মাংসে মিশে আছে, সেটা থেকে বের হতে হবে। আমার প্রমোশন হলো না, আমার ইনক্রিমেন্ট হলো না, আমি ইন্টারভিউতে কল পেলাম না, আমাকে কোনো ট্রেনিংয়ে পাঠালো না, আমাকে কোনো সংস্থার রিপ্রেজেন্টেটিভ হিসাবে যেতে দেওয়া হলো না, আমাকে কোনো সংস্থার ইনভেস্টিগেশন টিমের সদস্য করা হলো না। হাজারো অভিযোগ, সব দোষকার অমুকের, বসের দোষ, অমুক আমার বিরুদ্ধে খেলছে, তমুক আমার বিরুদ্ধে খেলছে। ভাই জানেন না এখানে কি কাজ করা যাবে। 10 নম্বরটি মনে রাখতে হবে, নেভার কমপ্লেইন, নেভার ব্লেম, নেভার এক্সকিউজ। কমপ্লেন দেয়া, ব্লেম দেয়া, এক্সকিউজ দেওয়া হচ্ছে ফেলার লোকদের একদম টপ ক্যারেক্টার। এগুলো যাদের থাকবে তাদের ক্যারিয়ারের উপরে যাওয়ার সম্ভাবনা একদমই নেই, এবং তারা ব্যক্তিগতভাবেও ভালো থাকে না। আপনি যদি ভালো থাকতে চান, ক্যারিয়ারে এগিয়ে যেতে চান, 10 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। নেভার কমপ্লেন, নেভার ব্লেম, নেভার এক্সকিউজ। সব কিছু নিজের ঘাড়ে নিন। আপনার যত ব্যর্থতা, আপনি যদি কারো কাছ থেকে ঠকে থাকেন, কেউ আপনাকে ঠকায় নেই, আপনি ঠকেছেন, এই ঠকার দায় আপনার। সুতরাং যে 10টি বললাম, এই 10টি একটু মনে রাখবেন, কাজে অ্যাপ্লাই করে দেখেন, কত চমৎকার। 10টি যদি আমি আবার একবার করে বলি, বসের বদনাম করা যাবে না। বসের বদনাম যারা করে তারা টক্সিক পিপল, নিজে তো বসের বদনাম করবেনই না, যারা বদনাম করে তাদের থেকে একদম দূরত্ব মেনটেন করবেন। 2 নম্বরে কী বলেছি, কোনো কিছু ব্যক্তিগতভাবে নেবেন না, প্রফেশনাল ওয়েতে নেবেন, অফিসে। 3 নম্বর, অফিসের নানা ধরনের ফাঁদ আছে, সেই ফাঁদে পড়ে জীবনে ক্যারিয়ারের টাইম খেয়ে ফেলবেন না, ক্যারিয়ারের সময়কে হত্যা করবেন না, নেভার ওয়েস্ট ইওর টাইম। 4 নম্বর, অফিসের ইকুইপমেন্ট ব্যক্তিগত কাজে ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ, সেটি দয়া করে করবেন না। নিজের পার্সোনাল আলাপ অফিসের কারোর সাথে, কলিগ, বস, কারোর সাথে করা যাবে না। এবং খেয়াল রাখতে হবে, অফিসে নো ওয়ান ইজ ইয়র ফ্রেন্ড, নো ওয়ান ইজ ইয়র ফো, কেউ বন্ধু না, কেউ শত্রু না, শুধুই কলিগ। 6 নম্বর, সংস্থা আপনাকে তৈরি করবে সেই আশায় বসে থাকবেন না, নিজের জন্য ইনভেস্টমেন্ট করুন। 7, এক জায়গায় এক অফিসে 3 বছরের বেশি থাকা একদমই ঠিক না, একদমই থাকবেন না, সংস্থায় থাকা ঠিক না। তারপর যদি এক সংস্থায় যেতে না পারেন, সেই সংস্থার অন্য অফিসে যান, অন্য ব্রাঞ্চে যান, অন্য রিজিওনাল অফিসে যান। 8 নম্বর, নেভার লোয়ার ইওর লেভেল, নিজের স্ট্যান্ডার্ড নামাবেন না কোনো মতেই। 9, নেভার অয়েল এনি ওয়ান ইভেন ইউর বস, ইনফ্লুয়েন্স করতে হবে। 10 নম্বর, নেভার কমপ্লেইন, নেভার ব্লেম, নেভার এক্সকিউজ। এই 10টি কাজ থেকে বিরত থেকে দেখুন জীবন এবং ক্যারিয়ার
দুটোই প্রশান্তির আসবে নিশ্চিত। একটু করে দেখুন, আমাদের বাংলাদেশ জব মার্কেট বিশাল হচ্ছে, আমরা সুযোগ নিতে পারছি না। এই যে দশটা বললাম, এই টক্সিক ক্যারেক্টারগুলো অনেকের আছে, বেশিরভাগের আছে, এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে, তাহলে আমাদের জব মার্কেট আমাদের দখলে চলে আসবে ইনশাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই যে এতক্ষণ কষ্ট করে আমার এগুলো শুনেছেন এবং আশা করবো যেগুলো কাজে লাগাবেন, তাহলে এগিয়ে যাবেন। আপনি এগিয়ে যান তাই চান, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।